পশ্চিম বর্ধমানের আসানসোলে দিলীপ ঘোষের প্রচারকে ঘিরে গন্ডগোল। প্রচারে বাধা দেবার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আজ সকালে আসানসোল পুরসভার 66 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার করছিলেন তিনি। সেই সময় রামনগরে তার পথ আটকায় পুলিশ। কোভিড বিধি অমান্য করে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে প্রচার করা যাবে না, একথাই বলা হয় পুলিশের তরফে। এ নিয়ে দুপক্ষে শুরু হয়ে যায় বাদানুবাদ। একটি মন্দিরের সামনে বসে পড়েন দিলীপ ঘোষ, পরে আবার তিনি প্রচার শুরু করলে পুলিশ ফের বাধা দেয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। পরে সেই জায়গা থেকে চলে যান দিলীপ ঘোষ। আমি তো তাই বলেছি যে 50% বেশি লোক ঘরবন্দী হয়ে যাবে। ভোটটা কে দেবে তাহলে? কিসের জন্য ভোট করা? গুন্ডা টিএমসি ভোট দিয়ে টিএমসি কে জিতিয়ে দেবে, ওটাই চাইছে ওরা। তাও আমরা লড়তে রাজি আছি। কাল থেকে আমি আসানসোলে এসেছি, রাস্তায় নামলে আর পুলিশ আটকে দিচ্ছে, কি মানে হয় জানি না। নির্বাচন কমিশন বন্ধ করুক। বসে বললেন কেন? দিল্লি তো বসে বললেন কেন? আমাকে যেতে দিচ্ছে না, পুলিশ গায়ে জোরে আটকাচ্ছে। আমি তো মারামারি করতে আসলাম, আমরা ভদ্রলোক, কারো গায়ে হাত দিয়ে কথা বলি না। পুলিশ কি বলেছে আপনাকে? পুলিশ কি বলছে? যেতে দেবে না, যেতে দেবে না। হ্যাঁ, আমি জমিদারি আটকে রেখে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় কি বললেন শোনাবো। প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন যে বিধিনিষেধ আরোপ করেছে সেই বিধিনিষেধ ওরা মানছে না। শুধু দিলীপ ঘোষ নয়, ওদের দলের অন্যান্য নেতারাও ইতিপূর্বে বিভিন্ন জায়গাতে এই বিধিগুলো ভাঙছেন, এবং যখনই পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন ওরা গুন্ডামির আশ্রয় নিচ্ছে, পথ অবরোধ করছে। সুতরাং ওরা একটা উন্মাদের অবস্থায় চলে গেছে, কারণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে, কলকাতা কর্পোরেশন নির্বাচনে বাংলার মানুষ, কলকাতার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ তাকে, তাদের দলকে, বিজেপিকে যেভাবে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, এই শোক ওরা ভুলতে পারছে না। তাই শোক বশবর্তী হয়ে তারা উন্মাদের মতো আচরণ করছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা, এবং যারা যারা এই ধরনের বিধি ভাঙছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা।